দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সহকর্মীর গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত। ভেনিজুয়েলায় পাইপ লাইনে ভয়াবহ বিস্ফোরণ। ভারতে করোনা আবারও ভয়ঙ্কর রূপে, একদিনে আক্রান্ত প্রায় 2,50,000। শতাব্দীর সেরা সংকটের নাম ইমরান খান। 48 ঘন্টায় 2 মন্ত্রী সহ 6 বিধায়কের বিজেপি ত্যাগ। এবং সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ডোরান্ট লাইন নিয়ে সীমান্ত উত্তেজনা, নিজের অবস্থান জানালো তালেবান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার ভারতে মুসলিমদের নির্যাতন করে, মসজিদে হামলা করে এবং ভারতের এক শ্রেণীর হিন্দুদেরকেও তারা নিচু শ্রেণী বলে অভিহিত করে, যে কারণে আজ ভারত ধ্বংসের মুখে। বিজেপির এই বড় জোট আজ ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে, কারণ বিজেপি থেকে এই মুহূর্তে সর্বশেষ আপডেট 6 জন পদত্যাগ করেছে। এতে আপনার মতামত কি? ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের কারণে কি আজ ভারত খণ্ড খণ্ড? কমেন্টস বক্সে লিখে জানান। সহকর্মীর গুলিতে 2 ইসরায়েলি সেনা নিহত। জর্ডান উপত্যকায় একটি সামরিক ঘাঁটির কাছে নিরাপত্তায় টহলরত অবস্থায় বুধবার দিবাগত রাতে সহকর্মীর দ্বারা 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ খবর নিশ্চিত করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী খবর আরব নিউজ। এতে বলা হয়েছে, ভুলবশত সহযোদ্ধাদের দ্বারা 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান টাইমস জানায়, রাতের শেষ ভাগে টহল দেওয়ার সময় 2 সেনা সতর্কতার জন্য গুলি ছোড়ে, অপর পাশে 1 সেনা ফিলিস্তিনি আক্রমণকারী ভেবে তাদের উপর গুলি চালায়। এই ঘটনায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়। সামরিক বাহিনী বলছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। দেশটি সামরিক বাহিনী নিহত 2 সেনার পরিচয় ও অন্য বিষয়ে কোনো তথ্য দেয়নি। ভেনিজুয়েলায় পাইপ লাইনে ভয়াবহ বিস্ফোরণ। ভেনিজুয়েলায় গ্যাস পাইপ লাইনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 3 দগ্ধ হয়েছেন। এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA। দেশটির আঞ্জুয়াতু গুই অঙ্গরাজ্য রাষ্ট্রীয় তেল কোম্পানির গ্যাসোলিনের পাইপ লাইনে ভয়াবহ বিস্ফোরণের 24 ঘন্টারও বেশি পার হলেও এখনো আগুন নেভেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিকট শব্দে বিস্ফোরিত হয় ওই গ্যাসোলিনের পাইপ লাইন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। কয়েক মাইল দূরের বার্সেলোনা শহর থেকেও দেখা যায় সেই আগুনের কুণ্ডলি। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। এই গ্যাস লাইন দিয়েই দেশটির উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহ করে থাকে রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA। যদিও বিকল্প উপায়ে ক্ষতিগ্রস্তদের গ্যাস সরবরাহের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গ্যাস পাইপ লাইন ছিদ্র করে অবৈধভাবে গ্যাস সংগ্রহের অভিযোগ থাকলেও এটিকে সন্ত্রাসী হামলা দাবি করেছে দেশটির সরকার। তবে গ্যাস লাইন সংস্কারে এর মধ্যে সংশ্লিষ্ট দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর। ভারতে করোনা আবারও ভয়ঙ্কর রূপে, একদিনে আক্রান্ত প্রায় 2,50,000। ভারতে করোনা আবারও ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 2,47,417 জন। আগের দিনের তুলনায় প্রায় 50,000 বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মহারাষ্ট্রে 46,000 বেশি, দিল্লিতে 27,000 বেশি মানুষ করোনায় আক্রান্ত। দিল্লির লাগোয়া, উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদে করোনা দ্রুত ছড়াচ্ছে। ভারত জুড়ে ছবিটা কম বেশি একই করোনার বাড়বাড়ন্তের ছবি। প্রতিটি রাজ্যেই কড়াকড়ি চালু হয়েছে, প্রায় সব বড় শহরেই রাতের কারফিউ জারি করা হয়েছে। মহারাষ্ট্র সরকার জানিয়ে দিয়েছে কড়াকড়ি আগের মতোই বহাল থাকবে। পুনেতে আবার করোনা শিবির খোলা হয়েছে। মুম্বাইতে যারা হাসপাতালে ভর্তি তাদের অধিকাংশই 2 ডোজ টিকা নেননি বলে সমীক্ষা জানাচ্ছে। দিল্লিতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া সব বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার আক্রান্ত সংখ্যা না কমা পর্যন্ত বিধি নিষেধ বহাল থাকবে। দিল্লির রাস্তায় গাড়ির পরিমাণ কম, মানুষজন কম বেরোচ্ছেন, রাস্তায় হোম ডেলিভারির সঙ্গে যুক্তদেরই বেশি দেখা যাচ্ছে। দিল্লিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, রেস্তোরাঁতে হোম ডেলিভারি ছাড়া বসে খাওয়া বন্ধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্পা, সুইমিং পুল, জিম, বিয়েতে 20 জনেরও বেশি আমন্ত্রিত থাকতে পারবেন না। সপ্তাহান্তের কারফিউ বহাল রয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গেও
করোনা অত্যন্ত দ্রুত গতিতে ছড়াচ্ছে, এরই মধ্যে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। করোনা দ্রুত ছড়াচ্ছে জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধু সহ তীর্থযাত্রীদের কাছে আবেদন করেছেন সাবধানতা অবলম্বনের। তিনি বলেছেন, আমাদের যা করার তা আমি করব, কিন্তু করোনা পরিস্থিতি আমার হাতে নেই। করোনা বাড়তে থাকায় নতুন নির্দেশিকা জারি করেছে ভারতের রেল মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, মাস্ক ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না। যাত্রীদের বারবার হাত স্যানিটাইজ করতে হবে। রেলের সব কর্মীকে বুস্টার ডোজ দেওয়া হবে। করোনা রোগীর জরুরি চিকিৎসার ব্যবস্থাও স্টেশনে থাকবে। সূত্র ডাইসেবেলে। শতাব্দী সেরা সংকটের নাম ইমরান খান। পৃথিবীতে প্রতি 100 বছর একটি করে বড় সংকট আসে, আর বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় সংকটের নাম দক্ষিণ এশিয়ার মুসলিম রাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার পাক পার্লামেন্ট দাঁড়িয়ে এভাবেই পিটিআই সরকারকে তুলোধোনা করেছেন দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের জন্য ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকেই দায়ী করেছেন তিনি। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের, পাক প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বিলওয়াল বলেছেন, প্রতি শতাব্দীতেই একটি করে সংকট আসে, আর এই শতাব্দীর সংকট হচ্ছেন ইমরান খান। এ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ইমরান সরকারের চুক্তি দেশটিতে ভয়াবহ প্রভাব ফেলবে বলে দাবি এনেতার। তিনি মনে করেন, আপনি যখন দুর্বল তখনই IMF এর কাছে গেলেন এবং একটি দুর্বল চুক্তি করলেন। আমরা এই চুক্তির দায়ভার বহন করব না, এটি করবে সাধারণ মানুষ ও দারিদ্ররা। পিপিপি চেয়ারম্যানের মতে, ইমরান খানের সরকারের প্রস্তাবিত অর্থনৈতিক বিল পাকিস্তানের মূল্যস্ফীতির সুনামি তৈরি করবে। অভিযোগ করে তিনি বলেন, সরকার তদন্তের কারণে IMF এর সঙ্গে চুক্তির বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেনি। আমরা আপনাদের আসিফ আলী জারদারি ও শেহবাজ শরীফের সঙ্গে কথা বলতে বলেছিলাম, কিন্তু আপনারা তা শোনেননি। খাইবার পাখতুয়ানখোয়া নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে বিলওয়াল বলেন, দুর্বল অর্থনৈতিক নীতির কারণে পিটিআই শীঘ্রই জানোয়ার জনরোষের মুখে পড়তে চলেছে। তিনি আরো বলেন, প্রস্তাবিত বিলটির মাধ্যমে ইমরান খানের সরকার পেট্রোল, সাইকেল, মোটরসাইকেল, গাড়ি, মোবাইল ফোন, ইন্টারনেট সহ আরো বিভিন্ন পণ্যের গায়ের শুল্ক বাড়াতে চায়। বিলওয়াল দাবি করেন, আপনারা শুধু আমদানিকৃত পণ্যেই শুল্ক বসছেন না, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যেও বসাচ্ছেন। পেট্রোলে, পোল্ট্রি ডিম, বীজের ট্যাক্স নিচ্ছে সরকার, এটি অর্থনৈতিকভাবে কৃষকদের হত্যার শামিল। এদিন 2019 সালে সংসদ সদস্যদের জন্য পাকিস্তান কেন্দ্রীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় একথা উল্লেখ করে পিপিপি নেতা আরো বলেন, প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন তিনি কিসে বিনিয়োগ করবেন, যে ক্ষমতায় বসার পর সম্পদ 2000% বেড়ে যায়, এটা কোন ধরনের স্কিম যেখানে আমরা বা ইমরান খান ধনী হলেন আর গোটা দেশ গরিব হলো। 48 ঘন্টায় 2 মন্ত্রী সহ 6 বিধায়কের বিজেপি ত্যাগ। দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের উত্তরপ্রদেশ রাজ্য অনুষ্ঠিত নির্বাচনের ঠিক আগে মহাগোলমাল যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় দলিত সম্প্রদায়কে অবহেলার অভিযোগ তুলে গত মঙ্গলবার দল ছেড়েছিলেন যোগী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য স্বামী প্রসাদ মৌর্য। বুধবার একই অভিযোগে মন্ত্রিসভা ছেড়ে গেলেন আরো এক মন্ত্রী দারা সিং চৌহান। কেবল এই 2 মন্ত্রী নন, গত 2 দিনে 4 বিধায়ক ও বিজেপি ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার ভারতীয় মিডিয়া NDTV প্রতিবেদনে বলা হয়, রাজধানী নয়াদিল্লি যেতে হলে উত্তরপ্রদেশ হয়েই আসতে হয়। কেন্দ্রের রাজনৈতিক ক্ষমতার ভারকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রেও বিষয়টি তাই, আর সে কারণেই আগামী ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশ রাজ্য অনুষ্ঠিত নির্বাচনের দিকে নজর গোটা দেশের। এরই মধ্যে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন দারা সিং চৌহান। সেখানে তিনি লিখেছেন, আমি নিষ্ঠার সঙ্গে কাজ করতাম, যদিও দলিত কৃষক পিছিয়ে পড়াদের প্রতি সরকারের দমনমূলক মনোভাব ও অবহেলা আমাকে আহত করেছে। এদিকে তার কথার সঙ্গে মিল রয়েছে স্বামী প্রসাদ মৌর্যের। ভোটের ঠিক আগ মুহূর্তে 2 গুরুত্বপূর্ণ মন্ত্রীর দল ছাড়া নিঃসন্দেহে বিজেপির জন্য বড় ধাক্কা। অপরদিকে স্বামী প্রসাদের পথে হেঁটে বাকিরাও সমাজবাদী পার্টিতেও যোগ দেবেন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত BSP-র সংসদ সদস্য থাকার পর 2015 সালে বিজেপিতে যোগ দেন দারা সিং। তাকে বিজেপির OBC শাখার জাতীয় সভাপতি হিসেবে নিয়োগ করা হয়। ডোরান লাইন নিয়ে সীমান্ত উত্তেজনা, নিজের অবস্থান জানালো তালেবান। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ শুরু।
পাকিস্তানের সঙ্গে ডোরান্ট লাইন নিয়ে উত্তেজনার জের ধরে সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। পাকিস্তানের তালেবানের বিশেষ প্রতিনিধি আহমদ খান সাবিক বলেছেন, ডোরান্ট লাইন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তালেবানের সরকারের নেই। আহমদ খান সাকিবের বরাত দিয়ে আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া জানিয়েছে, তালেবান প্রশাসন বা এই গোষ্ঠীর পররাষ্ট্র মন্ত্রণালয় একাকে ডোরান্ট লাইনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে না। তিনি এমন সময় এই বক্তব্য দিলেন যখন সাম্প্রতিক সময়ে ডোরান্ট লাইনে ধারণার পর পাকিস্তান ও তালেবান সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনা এমনকি গুলি বিনিময় হয়েছে। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়া এক ভিডিওটিতে দেখা গেছে, ডোরান্ট লাইনে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজে পাকিস্তানের সীমান্ত রক্ষীদের বাধা দেওয়া হচ্ছে।